হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক প্যানেল প্রকাশ মামলা। সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্ট থেকে প্রাথমিক প্যানেল প্রকাশ যে মামলাটা ছিল সেই মামলাটা তারা করেছিল, তারা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নিল, অর্থাৎ উইড্র করে নিল এই প্রাথমিক প্যানেল প্রকাশ মামলাটি। প্রাথমিক 42,000 প্যানেল প্রকাশ মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার পর্ষদের। 2016 সালের প্রাথমিক যে প্যানেল, সেই প্যানেল উইড্র করে নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, প্যানেল প্রকাশ মামলা তুলে নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু কেন প্রত্যাহার করে নিল পর্ষদ সেটা আমরা জেনে নেব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে, এবং সুপ্রিম কোর্ট তার অর্ডার কপির মধ্যে কি কি উল্লেখ করেছে সেটা আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং বন্ধুদের শেয়ার করুন। তো প্রথমেই আমরা অর্ডার কপিটির ডিটেলসটা আমরা দেখে নেব কি কি লেখা আছে অর্ডার কপির মধ্যে, তারপর আমরা আলোচনা করব প্রাথমিক শিক্ষা পর্ষদ কেন প্যানেল প্রকাশ মামলাটি সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নিল। গতকাল অর্থাৎ 4 জানুয়ারি 2024 তারিখে সুপ্রিম কোর্টে এই প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্যানেল প্রকাশ সেই মামলাটি সুপ্রিম কোর্টে লিস্টেড ছিল। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইটেম নাম্বার 11-তে, কোর্ট নাম্বার 11-তে সুপ্রিম কোর্টে এই মামলাটি লিস্টেড ছিল। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তার যে অর্ডার কপি, সেই অর্ডার কপির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পিটিশন, যার পিটিশন নাম্বার স্পেশাল লিপ ফর অ্যাপিল, যেটার নাম্বার হচ্ছে 25941 থেকে 25942 অব 2023-এর এই মামলাটি। এই মামলাটি কোথা থেকে এসছে, অর্থাৎ সূত্রপাত কোথা থেকে হয়েছে, যেটা দেখা যাচ্ছে যে এখানে ব্র্যাকেটের মধ্যে যেটা উল্লেখ করা হয়েছে, অ্যারাইজিং আউট অফ ইম্পাঙ্ক জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 18-10-2023 তারিখে, এই অক্টোবরের 18 তারিখে যে অর্ডারটি এসেছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে, ইন ম্যাট নাম্বার 2096 অফ 2023-এর এই মামলাটি, অ্যান্ড যার ক্যান নাম্বার রয়েছে, তো একটা ক্যান রয়েছে এর সঙ্গে, পাসড বাই হাইকোর্ট অ্যাট কলকাতা। কলকাতা হাইকোর্টে এই ম্যাট নাম্বার অনুসারে সেই ম্যাটটাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একটি মামলা করেছিল। যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে গিয়েছিল, তাই এখানে পিটিশনার রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা পিটিশনার রয়েছে, ভার্সেস যেটা দেখা যাচ্ছে অর্থাৎ রেসপন্ডেন্ট যারা রয়েছে রমেশ মালিক, এরা ইনি হচ্ছেন রেসপন্ডেন্ট। তারা এই মামলার সঙ্গে একটা আইএ ফাইল করে তারা এই মামলার সঙ্গে যুক্ত হয়ে যায়, এবং মামলাটি যেটা অর্ডার ডেট যেটা দেখা যাচ্ছে যে 4-1-2024, অর্থাৎ গতকালকের এই ডেট 4 জানুয়ারি 2024 তারিখে এই মামলাটি, যেটা বলা হচ্ছে দিস পিটিশন ওয়ার কল অন ফর হিয়ারিং টুডে, অর্থাৎ গতকালকে এই মামলাটি হিয়ারিং এর জন্য লিস্টেড করা হয়েছিল। মামলাটি করা হয়েছিল মাননীয় জাজ অনারেবল জাস্টিস হিমা কোহলি ম্যামের আন্ডারে, এবং আরেকজন রয়েছে জাস্টিস আসনাউদ্দিন আমানুল্লাহ, এই দুজনের বেঞ্চে মামলাটি লিস্টেড ছিল। পিটিশনারদের পক্ষ থেকে যারা অ্যাডভোকেট ছিলেন জয়দীপ গুপ্ত, কুণাল চ্যাটার্জি, এনারা ছিলেন, তবে রেসপন্ডেন্টের পক্ষ থেকে এখনও কোনো রকম কোনো অ্যাডভোকেট তারা দেয়নি। এবার আমরা দেখে নেব অর্ডারের মূল বক্তব্য কি বলা হয়েছে। আপন হিয়ারিং কাউন্সিল কোর্ট মেড ফলোয়িং অর্ডার, নিম্নলিখিত অর্ডারটি কোর্ট দিচ্ছে। অর্ডারের একদম প্রথম পয়েন্টে যেটা বলা হচ্ছে, লার্নেড সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য পিটিশনার্স, পিটিশনার্স অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের কথা বলা হচ্ছে, স্টেট দ্যাট হি হ্যাজ ইনস্ট্রাকশন টু উইড্র দ্য প্রেজেন্ট পিটিশনস, অর্থাৎ বর্তমান যে পিটিশনটা রয়েছে সেই পিটিশনটা তারা উইড্র করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ 42,000 প্রাথমিক শিক্ষকের যে প্যানেল প্রকাশের যে মামলাটি, সেই মামলাটি তারা সুপ্রিম কোর্ট থেকে উইড্র করে নিচ্ছে বা প্রত্যাহার করে নিচ্ছে। এরপর 2 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, টেকিং দ্য স্টেটমেন্ট অন রেকর্ড, উপরের স্টেটমেন্টের উপর বেস করে দ্য পিটিশন অর স্পেশাল লিভ ফর স্পেশাল লিভ টু অ্যাপিল আর ডিসমিস উইথ উইড্রন, অর্থাৎ যেহেতু মামলাটি তুলে নিচ্ছে তাহার করে নিচ্ছে, সেহেতু মামলাটি সরাসরি ডিসমিস করে দেওয়া হলো। এবার আমরা মূল আলোচনায় আছি, মামলাটির মূল ব্যাকগ্রাউন্ড কি ছিল এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ কেন এই 42,000 প্রাথমিক শিক্ষকের প্যানেলটি প্রকাশের এই মামলাটি তারা প্রত্যাহার করে নিল। আমরা জানি প্রাথমিকের এই প্যানেল প্রকাশের মামলাটি সর্বপ্রথম কলকাতা হাইকোর্টে ওঠে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে। তো একদম প্রথম যখন হিয়ারিং হয়েছিল মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে, তখন তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই প্রাথমিকের যে 42,000 প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশের তিনি নির্দেশ দিয়েছিলেন। তো এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নির্দেশকে তারা চ্যালেঞ্জ জানায়, চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সৌমেন সেনের তার বেঞ্চে এই মামলাটির শুনানি চলে বেশ কিছুদিন ধরে। সেখানে পর্ষদ জানায় যে তারা অলরেডি প্যানেল পাবলিশ করে দিয়েছে, নতুন করে আর প্যানেল পাবলিশ করার
প্রয়োজনীয়তা তাদের কাছে আছে বলে মনে হয় না। তখন ডিভিশন বেঞ্চ তারা জানায় যে যদি আপনারা প্যানেল প্রকাশ করে থাকেন তাহলে এই প্যানেলটি আপনারা সিঙ্গেল বেঞ্চে দেখাননি কেন, সিঙ্গেল বেঞ্চে দেখান। সিঙ্গেল বেঞ্চ যদি মনে করে যে আর প্যানেল প্রকাশের প্রয়োজনীয়তা নেই তাহলে ঠিক আছে, সিঙ্গেল বেঞ্চ মেনে নিলে কোনো তাদের আপত্তি নেই, ডিভিশন বেঞ্চের কোনো আপত্তি নেই। এরপর মামলাটি আবার সিঙ্গেল বেঞ্চে আসে, সিঙ্গেল বেঞ্চে হচ্ছে মাননীয় বিচারপতি তিনি আবার নির্দেশ দেন যে না, এই প্যানেলে হবে না, আপনাদেরকে নতুন করে আবার প্যানেল প্রকাশ করতে হবে। অর্থাৎ ডিপিএসসি ওয়াইজ সমস্ত প্রাথমিক শিক্ষক যারা নিয়োগ হয়েছিল 2016 সালে, সমস্ত নিয়োগের যে প্যানেল সে প্যানেল আপনাদেরকে প্রকাশ করতে হবে, সমস্ত ব্রেকআপ মার্কস সহ সমস্ত ডিটেলসে প্রকাশ করতে হবে। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের যে 2016 সালের রিক্রুটমেন্ট রুলস, তার যে সাব রুল 8 রয়েছে, সেই 8-এর উপর বেস করে যে রুলসটা আছে সেই রুলসের উপর বেস করে সমস্ত প্যানেলটা রেডি করে প্রকাশ করতে হবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ পুনরায় ডিভিশন বেঞ্চে যায়, কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে যায়, এবং সেখানে মাননীয় বিচারপতি সৌমেন সেন তারা আপাতত অন্তর্বর্তীকালীন স্টে দিয়ে রেখেছে। ডিভিশন বেঞ্চ কেন প্যানেল প্রকাশের উপর স্টে দিয়ে দিল, অন্তর্বর্তীকালীন স্টে দিল, তার কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে দাবি করা হয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই মামলাটি করেছে, অর্থাৎ এই যে রমেশ মালিক বা সৌমেন নন্দী যারা এই মামলাটি করেছে, তারা নাকি প্রাথমিক টেট পাস করেনি, অথচ তারা দাবি করছে যে প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ করতে হবে। তখনই বিচারপতি বলেন যে যে পিটিশনার তারা যদি টেট পাস না করে থাকে তাহলে তারা প্যানেল প্রকাশের দাবি কিভাবে জানায়, নিশ্চয় তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। তারা যদি প্রাথমিক টেট পাস করতো তাহলে তারা দাবি করতে পারতো যে আমরা প্যানেল দেখতে চাই, আর কেন আমরা আমাদের প্যানেলে আমাদের জায়গা করে করতে পারিনি তার সমস্ত ডিটেলস আমরা দেখতে চাই, এই দাবি তারা করতে পারতো। এরপর মাননীয় বিচারপতি তিনি বলেন যে এই যে পিটিশনার যারা রয়েছে, অর্থাৎ রমেশ মালিক, সৌমেন নন্দী, যারা এদের মতো যে পিটিশনার রয়েছে, তাদের সমস্ত ডিটেলস, তারা অ্যাকচুয়াল টেট পাস করেছিল কি করেনি, সমস্ত ডিটেলস প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে জানাতে বলেছে, বা যার যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো কোর্টে সাবমিট করতে বলেছে, বা এমন কি প্রুফ আছে যে তারা টেট পাস করেছিল সেই সমস্ত প্রুফগুলো নেক্সট দিন জমা করতে বলেছে কলকাতা হাইকোর্টে। এবারে সেই সুপ্রিম কোর্টে এই মামলাটি কখন হলো এবং কেনই বা প্রত্যাহার করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ? প্যানেল প্রকাশের এই মামলাটি লাস্ট যেদিন শুনানি হয়, অর্থাৎ ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে, তার ঠিক আগে আগে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছিলেন, আগেই বললাম যে সমস্ত প্যানেল প্রকাশের নির্দেশ তিনি দিয়েছিলেন। ওই নির্দেশ আসার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ভেবেছিল যে ডিভিশন বেঞ্চে গিয়ে যদি আমাদের দিক থেকে কোনো নেগেটিভ দিক আসে, অর্থাৎ যদি পুনরায় ডিভিশন বেঞ্চ বলে যে আপনাদের প্যানেল অবশ্যই প্রকাশ করতে হবে, যদি এই অর্ডার আসে, সেই কথা ভেবে তারা সুপ্রিম কোর্টে একটা মামলা করে রাখে বা ক্যাভিয়েট দাখিল করে রাখে। কেননা যদি ডিভিশন বেঞ্চেও তাদের ক্ষেত্রে নেগেটিভ দিক আসে বা প্যানেল প্রকাশ করতে হয় তাহলে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব দ্রুত সুপ্রিম কোর্টে যাবে, এবং সুপ্রিম কোর্টে গিয়ে যাতে করে স্টে বা যাতে না করতে হয় প্যানেল প্রকাশ, তার জন্য তারা খুব দ্রুত সুপ্রিম কোর্টে মামলা করে রাখে। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে অমৃতা সিনহার রায়ের পর পরই এই সুপ্রিম কোর্টে মামলাটি তারা দায়ের করে রেখেছিল। এরপর মামলাটি ডিভিশন বেঞ্চে ওঠে, কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে ওঠে, এবং কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে বর্তমানে স্টে আছে, অন্তর্বর্তীকালীন স্টে দেওয়া আছে, যেহেতু এই মুহূর্তে ইতিমধ্যে আর প্যানেল প্রকাশ করতে বলেনি ডিভিশন বেঞ্চ। সেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদের একটা স্বস্তির নিঃশ্বাস তারা ফেলছে, যেহেতু তারা একটা পজিটিভ দিক আছে, মানে তাদেরকে আর প্যানেল প্রকাশ করতে হচ্ছে না ইতিমধ্যে। এই কারণে এমত অবস্থা পরিস্থিতিতে তারা ভেবেছে তাহলে আমাদের আর সুপ্রিম কোর্টে যাওয়ার প্রয়োজনীয়তা নেই, কারণ আমরা তো অলরেডি জিতে যাবো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, অর্থাৎ আমরা তো এখন এগিয়ে আছি, বা প্যানেল প্রকাশ এখনই করতে হচ্ছে না, তাহলে সুপ্রিম কোর্টে ওই মামলাটি বা ওই যে এসএলপি তারা যেটা করে রেখেছে সেই মামলাটি ইনভ্যালিড হয়ে যাচ্ছে বা সেখানে আর যাওয়ার প্রয়োজনীয়তা থাকছে না। এই কারণেই কিন্তু এই মামলাটি উইথড্র করে নেওয়া হচ্ছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের মামলাটি প্রত্যাহার করে নিচ্ছে। এবার আমরা দেখে নেব ডিভিশন বেঞ্চে রমেশ মালিকের এই মামলাটি কবে উঠতে পারে, তার স্ট্যাটাস বর্তমানে কি আছে। তো তার স্ট্যাটাস যদি আমরা দেখি রমেশ মালিকের এই মামলাটি, দেখুন পিটিশনার রয়েছে রমেশ মালিক ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন। তো এখানে নেক্সট ডেট অর্থাৎ আজকের ডেটেই রয়েছে, 5ই জানুয়ারি 2024 তারিখে। তবে এই মামলাটির সঙ্গে আরও একটি মামলা জড়িয়ে আছে, সৌমেন নন্দীর মামলাটি। তবে এই দুটি মামলা কিন্তু একসঙ্গেই ওঠে, সাধারণত দুটোই প্যানেল প্রকাশ সংক্রান্ত রিলেটেড মামলা, তাই এই দুটি মামলা মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমারের বেঞ্চে মামলাটি শুনানি চলছে, তাই দুটো মামলা একসঙ্গে উঠবে। তাই আজ শুনানি হবে কিনা এটা বলা যাচ্ছে না, যদি হয় তাহলে পরবর্তী আপডেট আমরা অবশ্যই নিয়ে আসবো চ্যানেলের মধ্যে। তবে কথা প্রসঙ্গে বলে রাখি, এই সমস্ত মামলাগুলো মূলত প্রাথমিক প্যানেল প্রকাশের মামলা ছিল না, এই মামলাগুলো ছিল এর আগে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্সের যে মামলা ছিল সেই মামলার সঙ্গে রিলেটেড মামলা,
তো পরবর্তীতে এই মামলা টার্ন অন্যদিকে ঘুরে, অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্সের ওই মামলা থেকে বেরিয়ে এসে এরা নতুন করে একটা মামলা করে, একটা দুটো মামলা করে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করতে হবে। তো পরবর্তীতে এই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদেরকে সবাইকে শেয়ার করুন, সবাইকে জানার সুযোগ করে দিন। সকলকে ধন্যবাদ।